আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাই নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যেটা হচ্ছে আমরা যারা কবুতর পালি তারা কোন কোন সময় কবুতরকে আদার দিলে বেটার হয়, অথবা কোন কোন সময় কবুতরকে আদার খাওয়াবেন। আজকে টপিকস হচ্ছে আমরা কোন কোন সময় কবুতরকে আদার খাওয়াবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মূলত কবুতরকে সকালবেলা উঠিয়ে, ঘুম থেকে উঠিয়ে যখন কবুতর সকাল 7টা কি 8টা বাজবে, তখন কবুতরকে খাবার সবার সকালের খাবারটা দিলেই ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে যে কবুতরকে দুপুর 3টা বা 4টা অথবা 5টার দিকে দিলেই হয়, বিকাল 5টার দিকে দিলেই হয়। তো আর কবুতরকে 3 বেলা খাবার দেওয়া দরকার নেই, কারণ 3 বেলা খাবার মানে 3 বেলা বলতে সকালে একবার, বিকেলে একবার, পরে দুপুরে একবার, হ্যাঁ ওরকমভাবে দেওয়ার কোনো মানেই হয় না, কারণ ওরকমভাবে দিলে কবুতরের ফ্যাট বেড়ে যায়, ঠিক আছে? আর কবুতর তখন অনেক মানে অন্যরকম হয়ে যায়, কবুতর উঠতে চায় না সহজে। আর কবুতরকে কী কী খাওয়াবেন এটা নিয়ে অবশ্যই শীঘ্রই শীতকালের জন্য যেহেতু একটা ভিডিও আসবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমার নতুন ভিডিও আপনারা সহজেই পেয়ে যান। একটা জ্বালালি কবুতর প্রায় সময় এসে খায়, খেলা দিল আবার আয়, খাওয়ার কিছু করি না, পেট ঘুরাবো, পেট ঘুরা গেলে চলে যাবে।
তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।